এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। প্রতিনিয়ত বেড়েই চলছে পেট্রোল ডিজেলের দাম। পেট্রোল নর্মাল 110.28 টাকা হয়েছে, অন্যদিকে ডিজেলের দাম 102.58 টাকা। দাম বাড়লে কম নিতে হইব, কেউ কম কেউ বেশি নিতে হইব। কম বেশি নিচ্ছে, কিন্তু আগের থেকে একটু সেলটা কমে গেছে। এখন আর প্রত্যেকদিন 40 পয়সা 50 পয়সা ডিজেল বা পেট্রোল দুটোই বাড়ছে। কতদিন বেড়েছে এবং কত টাকা? প্রত্যেক দিনই বাড়ছে। লাস্ট কালকে ছিল পেট্রোল ছিল 109.92 টাকা, আজকে 2 তারিখ হয়েছে 110.28 টাকা। ডিজেল কালকে যত রেট ছিল আজকে তত রেট আছে, আর ডিজেল বাড়েনি। ডিজেল রেট এখন 102.58 টাকা। মানুষ তো পেট্রোল নিতে আছে, তাদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া আছে? মানুষ তো ঝগড়া করবে, তেলের দাম বাড়ছে কেন, তেল কেমন করবো আমরা, কি বলবো? শেয়ার মার্কেটে যা করছে আমি তাই দিচ্ছি, সবাই বলছে, সবাই তো তেলের দাম বাড়ছে, একটু ঝগড়া করবি। এরকম কি এর আগে কোনো দিন কোনো মানে? না, এর আগে তো এত তেল বাড়ে নেই, দাম তো বাড়ে নেই, একটু ঝগড়া করে নিই। এখন বেশি দাম বাড়েছে, ঝগড়া করবি। বাড়াইলে আমরা তো কিছু করণের নাই, আমরা তো চালাই তুই দিদি, তুই বারো দিনে সবই তো মারতাছে, কি কইতাম? কোন কত হিসেবে জানে কত? 110.28 এমন দিকে যে বাড়তাছে, ইদি তো আমরা কেমন চালাম ওখান থেকে? সরকারের উদ্দেশ্যে কিছু করবেননি? এই সরকারই তো আমরা করি, আমরা ওনার কিতা কোনো উদ্দেশ্য বিরোধীতে কিছু বুঝাতাম। সমস্যা আপনার আপনাদের মানে গাড়ির যে রেটটা আছে আজকের টিকা 10 বছর আগে 5 বছর আগে যে রেট ছিল এই রেটই রয়েছে। অথচ তখন ছিল 66 টাকা 63 টাকা পেট্রোল, এখন হয়েছে 110 টাকা 111 টাকা। মানে তাতে মানে কি আমরা রোজগারটা জায়গাতেই রয়েছে, কিন্তু তেলের দাম বাইরে যদি সেগা, ডিজেলের দাম বাড়তেছে, পেট্রোলের দাম বাড়তেছে, আপনি সিএনজি গ্যাসেও বেড়ে গেছে গা। অনেক আগে ছিল 50 টাকা, কখনো হয়েছে 60 টাকা, কোনো কোনো জায়গার 63 টাকা। তারা আবার বলতেছে যে আরও দাম বাড়বে। এই দাম বাড়ার কারণে আমরা আর সাধারণ মানুষের সাংঘাতিক ধরনের একটা প্রেশার একটা আয় করছে ভিতরে। যেমন সাইকেলও আমরা চালাতে পারতেছি না, বাইক স্কুটি, স্কুটি তো মাইলেজ কম দেয়, তো যারা স্কুটি চালায় তারারও একটি প্রবলেম, তেলের সমস্যা, তো আপনাকে অনেক রকমের সমস্যা। আর পাশাপাশি দেখেন তেল বাড়তেছে মানে জিনিসপত্রের দাম বাড়তেছে, কারণ এটা সবাই সাথে আপনি পেট্রোল ডিজেলের সাথে তো সব কিছু কানেক্ট, এই কারণে সবারই সমস্যা হচ্ছে, আমরা না শুধু সবাই, সাধারণ গরিব মানুষের লিগে তো খুবই খারাপ অবস্থা। অনেকে মনে করেন যুগালি কাজ টাজ করে, তারা কিন্তু মানুষ, তারাও শখ করে, শখ করে বাইকটা কিনতেছে, কিনা সেরাই বন্ধন লোন টুন লিয়ে দিয়েছে, কারণ ব্যাংকের থেকে তো গরিব মানুষের লোন লোনে সাহস করতে পারে না। আপনার বন্ধন টন্ধন নিলে তো আপনি ফ্যামিলি দিয়ে লোন নিয়ে লেগেছে, সপ্তাহে সপ্তাহে টাকা দিতে পারতেছে, তারারও কাজকর্ম থাকে না, সবসময় তো কাজ পা না, তারারও বেশি সমস্যা হয়ে যাবে। এই যে বন্ধন কীভাবে চালাইব, কারণ রোজগারের লগে তো সব কিছু। আপনার কি সরকারের নিকট কোনো আহ্বান রাখবেন এই বিষয়ে? না, সরকারের ব্যাপারে তো আমরা সাধারণ মানুষ সরকারের ব্যাপারে কিছু করতে পারি। সরকারের কাছে তো এটা অনুরোধ যে আমরা জনগণের দিকে চিন্তা করে, এত দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে একটু লক্ষ্য করে, পাশাপাশি বিরোধী দলরাও যদি তারা একটু ইয়ে করে, তো আমরা জনগণের লিখে ভালো হয়। এমনি তো কোনো কালারের কথা না, কথা হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে গা সারা ভারতবর্ষিতে। রিপোর্ট ABC News AGT Live.